সরকারি চাকরি দেওয়ার নাম করে লক্ষ লক্ষ টাকার প্রতারণা। আবারও টাকা নিতে এসে হাতে নাতে ধরে পুলিশের হাতে তুলে দিল প্রতারিতরা। অভিযুক্তর নাম পলাশ দে, বাড়ি ধুনিয়াখালীর বান্না এলাকায়। জানা গেছে দীর্ঘদিন ধরে এই প্রতারণার সাথে যুক্ত সে। বছর দুই আগে রেলে চাকরি দেওয়ার নাম করে ধুনিয়াখালী নারায়ণপুর এলাকার এক যুবকের থেকে 1.5 লক্ষ টাকা নেয় পলাশ। এক বছর পার হয়ে গেলেও কোনো চাকরি না মেলায় টাকা ফেরতের দাবি করে ওই যুবক। টাকা ফেরত চাওয়ার পর থেকেই সব রকমের যোগাযোগ বন্ধ করে দেয়। প্রতারিত যুবক তার বন্ধুদের সাহায্য নেয়। এক বন্ধুকে দিয়ে চাকরি দরকার বলে পলাশকে ফোন করতেই আজ সকালে তারকেশ্বর নতুন বাসস্ট্যান্ড এলাকায় হাজির হয় পলাশ এবং কলকাতা পুলিশে চাকরি দেওয়ার নাম করে 3 লক্ষ টাকা চায়। প্রথমে 50,000 এবং পরে বাকি টাকা দিতে হবে বলে দাবি করে পলাশ। এরপরই তাকে তারকেশ্বর থানায় পুলিশের হাতে তুলে দেয় প্রতারিতরা। যদিও অভিযুক্ত পলাশের দাবি, তারকেশ্বর থানার এক সিভিক ভলান্টিয়ারের স্বামী তাকে সরকারি চাকরি করে দেওয়ার জন্যই টাকা তুলতে বলেছে। বলছি, কতদিন ধরে চলছে স্যার? 1.5 বছর। কতটা কতজনের কাছ থেকে টাকা নিয়েছেন এখনো পর্যন্ত? আমি ওই একজনের কাছ থেকেই নিয়েছি। নিয়ে তারকেশ্বর থানার সিভিক অঙ্কিতা সিভির বর অভিজিৎ দেখে আমি টাকাটা দিয়েছি, কিন্তু সে আমাকে টাকা দেয়নি। আজকে ফোনেতে উল্টোপাল্টা গালাগালি করছে। আমি যার সঙ্গে নিয়েছি সে আমাকে ধরেছে, ধরে আটকে রেখেছে। এবার আমি উকরা যে টাকার কথা বলছি, ও উল্টে যে যার সঙ্গে টাকা নিয়ে আমি যাকে দিয়েছি সে সেই বিনয় হাজরাকে গালাগালি করছে, খিস্তি খাস্তা করছে যে পয়সা শোধ হয়ে গেছে, এসব নানা রকম বলে আমাকে। টাকাটা কে নিয়েছিল? আপনি নিয়েছিলেন? টাকাটা আমি নিয়েছি ফার্স্টে। নিয়ে দিয়েছি কি বলে নিয়েছিলেন? চাকরি দেবো। কিসে চাকরি দেবে বলেছিলেন? রেলে গ্রুপ ডি এর চাকরি দেবে বলে নেওয়া হয়েছিল। আপনি কি করে চাকরি দেবেন গ্রুপ ডি এর? আমাকে বলেছিল যে আমি অঙ্কিতা সি বর, আমার বউ সিভিক করে, অঙ্কিতা সি বউ সিভিকে চাকরি করে, আপনাকে সে করে দেবে বলেছিল। আমার সঙ্গে নিয়েছে অভিজিৎ দে, তার বউ অঙ্কিতা সি হচ্ছে সিভিক। কোথায় বাড়ি তাদের? অঙ্কিতা সির বাড়ি হচ্ছে তুললেন গ্রামে, নারেশ্বর থানা তুললেন গ্রামে। ওর বরের বাড়ি হচ্ছে বাঁকুড়া গ্রামে, বাঁকুড়া জেলায়। ও থাকে কিন্তু অঙ্কিতা সির বাড়িতে। আচ্ছা, ও কি এরকম অনেকের সঙ্গে চাকরি? ওই রকম অনেকের সঙ্গে করেছে। আমার এই বন্ধু বিনয় হাজরার সঙ্গে নিয়েছে, উপরন্ত 10 ঘরের ওখানে বাঁশের পোলে স্বরূপ কামলে বলে একজনের সঙ্গে 3.5 লাখ টাকা নিয়েছে, নিয়ে ঘুরিয়েই যাচ্ছে। আজ পর্যন্ত চাকরি দিতে পারেনি। আর আমি করি সিকিউরিটি গার্ড, এটিএমে কাজ করি এবং টুকটাক আমি সিকিউরিটি গার্ডে কাজ দিই। সেখান থেকে কত টাকা পান? এর জন্য আমার কাছে লাগে এক মাসের স্যালারি। আমি কিন্তু কোনো এছাড়া কিছু করিনি। আমি সরকারি চাকরির ধান্দাটা কবে থেকে? সরকারি চাকরির ধান্দা ওই অভিজিৎ দে অঙ্কিতাশীর বর বলেছিল, সেই হিসাবে আমি আমার বন্ধু হয় বলে আমি দিয়েছি। আপনাকে ধরেছে, টাকা কি করে ফেরত দেবেন? টাকা আমি বলেছি এক মাসের মধ্যে ফেরত দিয়ে দেবো। আপনি তো 1.5 বছর ধরে ভোগাচ্ছেন টাকা দেওয়া? 1.5 বছর ধরে ভোগাচ্ছিল, আমার কাজে যায়নি বলে আমি ভোগাচ্ছিল। এবার আমি তো অত টাকা নিয়েছি, আমাকে আস্তে আস্তে দিতে হবে, আমি তো একবারে দিতে পারবো না। এত টাকা 1.5 লাখ নিয়ে কাকে দিয়েছেন? অভিজিৎ দেখে দিয়েছি। তাহলে আপনি টাকা দিয়ে চাকরি দিতে পারেননি, আবার একটা ছেলের কাছ থেকে টাকা নিতে এসছেন? ওটা আমি কথা বলতে এসেছিল। ও তো বলছে 50,000 টাকা নিতে এসছেন। আপনি নিতে আসেনি, ও আমাকে বলেছিল। আমি ফার্স্টে বলেছিলাম আমার কাছে এখন এই মুহূর্তে কোনো কাজ নেই। কোনো কাজ নেই বলতে সরকারি কোনো কাজ নেই? আপনার সরকারি কোনো কাজ নেই আমি ফার্স্টে বলেছিলাম। আমি বললাম তারপর যে একটা ব্যাংকের অ্যাকাউন্ট ভেরিফিকেশনের কাজ আছে, সেটা আমি করে দিতে পারি। ওখানে এক মাসে 2 মাসের স্যালারি লাগবে। আপনি ব্যাংকেরও চাকরি করে দিচ্ছেন? আমি ব্যাংকের এটিএমে কাজ করি, সেই হিসাবে ব্যাংকে অ্যাকাউন্ট ভেরিফিকেশন এইগুলো যেগুলো কম্পালসারি হয় সেইগুলো আমি করি। এর জন্যে যাদা ঘুষও আমি নিই না, যা হবে এক মাস কম কম ঘুষ নেন নাকি? যা হবে 1 মাস কি 2 মাসের স্যালারি। আর সরকারি চাকরির ফান্ডাটা আর কে জড়িত আছে আপনার সাথে? ওই অভিজিৎ দে যুক্ত আছে, আর ওর বউ অঙ্কিতা সি তারকেশ্বর থানার সেবি। এই যুক্ত এই যে টাকাটা ফেরত দিয়ে কবে দেবেন বলছেন? 1 থেকে 2 মাসের মধ্যে আমি ফেরত দেবো, আস্তে আস্তে দেবো, কিন্তু একবারে দিতে পারবো। অভিজিৎ যদি আবার একজনের সঙ্গে চিট করতে এসেছিলেন, 50,000 টাকা নিতে এসেছিলেন, তাহলে আপনি জানেন যে 1.5 বছর ধরে একজনের টাকা দিতে পারেননি, আবার 50,000 টাকা নিতে এসেছেন? আমাকে বোঝাচ্ছিল যে কাজ করে দিতে হবে। আমি বললাম আমি জিজ্ঞাসা করে বলবো। কাকে জিজ্ঞাসা করতে? এটা সময় আমি অফিসে জিজ্ঞাসা করে বলবো বলেছি। ও কি সরকারি চাকরি না বেসরকারি চাকরি? না না, ফার্স্টে আমি বলেছিলাম ব্যাংকে, তারপর আমি বলেছিলাম যে অভিজিৎ দে বলছিল যে কোথায় ট্রাফিক পুলিশের এ আছে। আমি জেনে চাকরি করেন, আপনি একে ফোন করুন তো, আপনার কে বস আছে ফোন করুন। অভিজিৎ দে ফোন তুলছে না, ফোন তুলে এখানে 2-4 জনকে গালাগালি করেছে, আমার ফোন তুলছে না। হুগলি থেকে ক্যামেরায় রাকেশ চক্রবর্তীর সাথে পাপ্পু সাতরার রিপোর্ট, টাইমস বাংলা।